Welcome, dear student, to my online class. I hope you are well by the grace of Almighty. Previous class we talked about narration, and today our topic is also narration. We'll continue it. So, আমরা একটু বাংলায় তোমাদেরকে বুঝাচ্ছি. Narration. Previous class আমরা যে আলোচনা করেছিলাম narration, narrationের প্রকার. Reported verb, reporting verb, reporting verb, reported. এই আলোচনাগুলি আজকে আমরা আর করব না. আমরা ওদিন আলোচনা থেকে দেখেছিলাম একটা সেন্টেন্স রিপোর্টিং ভার্ব দেখেছিলাম, তারপরে রিপোর্টেড স্পিচ. আজকের আলোচনা হবে আমাদের চেঞ্জগুলি. ন্যারেশন করতে গেলে তিনটা চেঞ্জ হয়, টেন্সের পরিবর্তন হয়, পরিবর্তন অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেসের. আমরা এই আলোচনাগুলি দেখবো এখন. টেন্সের পরিবর্তন এগুলি খুব ইজি হয়েতে আমাদের আলোচনা করা হয়েছে. এম ইজ আর চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার চেঞ্জ হয়ে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ চেঞ্জ হয়ে হবে হ্যাড, শ্যাল উইল চেঞ্জ হয়ে হবে উড, ক্যান পরিবর্তিত হয়ে হবে কুড, মে মাইট মাস থাকলে হ্যাড টু. এই চেঞ্জগুলি আমাদের অনেক গুরুত্বপূর্ণ চেঞ্জগুলি টেন্সের, এগুলি আমাদেরকে শিখতে হবে. অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেসের পরিবর্তন, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করবো তখন এই পরিবর্তনগুলি হবে. দিস পরিবর্তিত হয়ে দ্যাট হবে, দিস দোজ, নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে. এরপরে আসতেছে লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টমেরো দ্য নেক্সট ডে, কাম থাকলে গো, অ্যাগো থাকলে বিফোর হবে. এগুলো হলো আমাদের কিছু ওয়ার্ডের পরিবর্তন যেগুলো আসলে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস হিসেবে চিহ্নিত করা হয়. এরপর আমরা দেখব পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন. এরপর দেখলাম আমরা ওয়ার্ডের পরিবর্তন, এখন দেখব আমরা প্রোনাউন বা পার্সনের পরিবর্তনগুলি. সেখানে তিনটা অংশ হবে, ফার্স্ট সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ. এখানে আমরা এক্সাম্পল করে একটু আলোচনা করি কী কী আছে. ফার্স্ট পার্সনে কী কী আছে, আই, আই চেঞ্জ হয়ে অবজেক্ট হবে মি, পজিটিভে মাই, উই পরিবর্তিত হবে আজ, আওয়ার. এই দুটো, এই দুটো হলো আমাদের ফার্স্ট পার্সন. ইউ ইউ ইউর, ইউ সাবজেক্ট, অবজেক্ট ইউ, পজিটিভ ইউর. সেকেন্ড পার্সন হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার. থার্ড পার্সন চেঞ্জ এই মানে সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ. আর যদি আমরা কোথাও নাউন দেখতে পাই তাহলে নাউন কীভাবে চেঞ্জ করব সেটা একটু আলোচনা করি. যদি কোথাও নাউন থাকে, নাউন সে ফর এক্সাম্পল কামাল, কামালের জন্য আমরা সাবজেক্ট হিসাবে প্রোনাউন ইউজ করব হি, তাহলে হি এর অবজেক্ট হবে হিম, তার জন্য পজিটিভ হবে হিজ. ঠিক তেমনিভাবে কোনো মেয়ে বা নারী হলে তাদের জন্য ব্যবহার করবো আমরা, যেমন উদাহরণ সালমা, তার জন্য আসবে শি, হার, হার. অর্থাৎ আমরা যদি আমাদের ন্যারেশনে কোনো পুরুষ নাউন হিসেবে পাই, নাউন সে পুরুষ ওনার জন্য ইউজ করবো হলো সাবজেক্টে হি, অবজেক্টে হিম, পজিটিভে হিজ. আর নারী বা মেয়ে সদস্য হলে সেখানে তার জন্য আসবে শি, তার অবজেক্ট হবে হার এবং তার পজিটিভ কেস হবে হার. যদি সেখানে বহু বচন অর্থে ব্যবহার হয় তখন আমরা দে ব্যবহার করব, দে আসবে সমষ্টিগতভাবে আসলে দে, দেম, দেয়ার. অর্থাৎ সেখানে যদি একাধিক নাউন থাকে তখন আমরা বহু বচন অর্থে দে ব্যবহার করব, দে এর অবজেক্ট ব্যবহার করব দেম এবং তার পজিটিভ হবে দেয়ার. এখন আমরা আলোচনা করব পরিবর্তনের একটা একটা রুলস আছে, সেটা হলো পার্সন কীভাবে পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন. সেখানে লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন আমরা কী কী পেয়েছি, আমরা পেয়েছি আই এবং উই, আবার আইকে ভাঙলে আই, মি, মাই, উইকে ভাঙলে উই, আজ, আওয়ার. ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে. ইনভার্টেড কমার মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুসারে. থার্ড রুল হচ্ছে আমাদের থার্ড পার্সন থাকলে, ইনভার্টেড কমার মধ্যে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না. ইনভার্টেড কমার ভিতরে যদি
থার্ড পারসন থাকে তাহলে কোনো ইনভার্টেড কমার মধ্যে যদি বা ভিতরে যদি থার্ড পারসন থাকে তাহলে পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখান থেকে এই জিনিস একটু গুরুত্বপূর্ণ সেটা হলো ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, আর যদি ইনভার্টেড কমার ভিতরে থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, পারসনের কোনো পরিবর্তন হবে না। এখন আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের এই কাজগুলিকে আমরা বোঝানোর চেষ্টা করবো। প্রথম আলোচনা করবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে বিবৃতি বলা হয় বাক্যকে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, সহজে জানা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্টের উপরে বার থাকবে, তখন আমরা ওই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই রুলসগুলি আমরা যদি একটু সহজভাবে একটু সংক্ষিপ্তভাবে দেখি তাহলে আমরা যদি আলোচনা করি যে সেট ভার্ব যেটা থাকে অর্থাৎ রিপোর্টেড ভার্ব থাকে সেটা চেঞ্জ হয়ে পরিবর্তন হবে টোল্ড ভার্ব দিয়ে। আমরা ইনভার্টেড কমাকে উঠিয়ে কনজাংশন দ্যাটকে দিয়ে যোগ করব। ইনভার্টেড কমা উঠিয়ে ইনভার্টেড কমা চেঞ্জ করে তাকে কনজাংশন হিসাবে যোগ করবো দ্যাট দিয়ে। ইনভার্টেড কমা উঠে দ্যাট দ্বারা যুক্ত হবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট দ্বারা যুক্ত হবে। সেট ভার্ব টোল ভার্ব রূপান্তর করবে এবং সেট ভার্বের উপরে টু থাকলে টুটা বসবে না, টোলের উপরে টু বসে না। আমি একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। হি সেড টু মি আই এম রিডিং এ বুক। আমরা এখন মূল আলোচনা চলে গেলাম। এই আলোচনা আমরা একটু প্রিভিয়াস আলোচনাকে আবার একটু দেখার চেষ্টা করি। হি এই বাক্যের মধ্যে হি সাবজেক্ট, সেড এটা রিপোর্টেড ভার্ব আর মি অবজেক্ট, আর হি সেড টু মি আই এম রিডিং এ বুক। যেহেতু হি কথাটাকে কোট করেছে অর্থাৎ আই এম রিডিং এ বুক, এটা হলো রিপোর্টেড স্পিচ। আমাদের আগে দেখতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, সাবজেক্ট সাবজেক্টের পরে তার ভার্বের অবস্থান থাকবে এবং বিবৃতিমূলক বাক্য হবে। আই এম রিডিং এ বুক এই বাক্যের সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, সুতরাং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করি। এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট রূপান্তর করবো। হি সেড টু মি, আমরা কি জানলাম এখান থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের সেড ভার্ব টোল দ্বারা অপসারিত হবে, উঠে যাবে। টোল ব্যবহার করলাম, টোলের উপরে টু বসে না, সো এখানে আমরা টু ব্যবহার করবো না। হি টোল্ড মি, এরপরে কি বললাম আমরা, ইনভার্টেড কমা উঠে গিয়ে যুক্ত হবে দ্যাট নামক কনজাংশন দ্বারা। কিসের দ্বারা? দ্যাট নামক কনজাংশন দ্বারা। তো ইনভার্টেড কমাটা উঠে যাবে, ইনভার্টেড কমা আসবে না। এখানে একটা কমা ছিল, এখানে একটা ইনভার্টেড কমা ছিল, এই চিহ্নগুলো এখানে আর আমরা ব্যবহার করবো না। আমরা যোগ করবো দ্যাট নামক কনজাংশন দিয়ে, দিলাম দ্যাট। এরপর আমাদের এখন চেঞ্জ, আমরা যে রুলসটা একটু আগে আলোচনা করলাম, ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে। সেটা কি আছে? হি। তাহলে আমরা এখানে লিখবো হি, সাবজেক্ট অনুসারে চেঞ্জ করলাম। সাবজেক্ট কি আছে? হি। সো আমরা ইউজ করলাম হি। অ্যামিজার থাকলে আমরা দেখেছিলাম টেন্সের মধ্যে অ্যামিজার থাকলে পরিবর্তন হয় কি হয়, ওয়াজ হয়, হি এর সাথে ওয়াজ বসে, হি ওয়াজ রিডিং, এর কোনো পরিবর্তন হবে না, রিডিং এ বুক। আবার এখানে এখানে আমরা পেলাম একটা নাও একটা শব্দ, এই শব্দটা আমরা অ্যাডভার্ব অফ টাইম বা টাইমের জায়গায় লিখছিলাম,
নাও থাকলে পরিবর্তনে কি হয় দেন হয় তার মানে এইখান থেকে চেঞ্জের মাধ্যমে পরিবর্তনগুলো দেখি সেট বার পরিবর্তিত যে টোল্ডের রূপান্তর হইছে আমরা এখানে যোগ করছি ইনভার্ট কমা উঠিয়ে দেট দিয়ে এবং টেন্সের পরিবর্তন করছে এম পরিবর্তিত যে ওয়াজ এবং নাও পরিবর্তিত যে দেনে রূপান্তর করছে অর্থাৎ নেরেশন আমরা আলোচনা করেছিলাম আগে যে নেরেশন মানে পার্সনের পরিবর্তন টেন্সের পরিবর্তন এবং অ্যাডভার্ব অফ টাইম অফ প্লেসের পরিবর্তন অর্থাৎ ওয়ার্ডের পরিবর্তন কিছু শব্দের পরিবর্তন হয় এই উদাহরণ থেকে আমরা সেইটা সেই জিনিসটা আমরা প্রমাণিত করলাম আবারও বলি আমরা সেই ডাইরেক্ট নারেশনে কি লিখেছিলাম আমরা লিখেছিলাম হি সেড টু মি আই অ্যাম রিডিং এ বুক তখন এটা ইনডাইরেক্টে রূপান্তর করলাম তখন কি হলো হি টোল্ড মি কেন টোল্ড সেট ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট ভার্ব টোল্ড দিয়ে উইথড্র হয় উঠানো হয় তারপর আমরা ইনভার্ট কমাকে উঠিয়ে দিলাম আমরা যোগ করলাম দ্যাট নামক কনজাংশন দ্বারা এরপর পরিবর্তন করলাম আমরা পার্সনের এর পরিবর্তন করলাম টেন্সের এবং এর পরিবর্তন করলাম ওয়ার্ডের এখন আমরা সংক্ষেপে বলছিলাম আমি যার থাকলে ওয়াজ হওয়ার হয় আসলে আই অ্যাম রিডিং এ বুক এটা ছিল একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল এটা পরিবর্তনে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর ঘটেছে হি ওয়াজ রিডিং এ বুক নেক্সট একটা এক্সাম্পল কামাল সেট টু সালাম আই শ্যাল গো টু ঢাকা টমরো কামাল সালামকে বলল কামাল বলতেছে আমি ঢাকা যাব এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ আই শ্যাল গো টু ঢাকা সাবজেক্ট সাবজেক্টের উপরে বারবের অবস্থান সো ইটস অলসো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখানে ইনডাইরেক্টে রূপান্তর করি কামাল সেট বার্বের পরিবর্তে আমরা লিখব টোল্ড আমরা আগে জানি টোল্ড বার্ব ব্যবহার করতে হবে কামাল টোল্ড সালাম আমরা কনজাংশন দ্যাট দিয়ে যোগ করব ইনভার্ট কমা উঠিয়ে দেব যোগ করলাম এবার আসি আমরা পার্সনের পরিবর্তনে সাবজেক্ট আই সবসময় পরিবর্তন হবে আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে সেটি হলো কামাল কামাল একজন পুরুষের নাম সো তার পরিবর্তে আমরা কী ব্যবহার করবো হি যেহেতু এখানে কামাল এবং সাবজেক্ট হিসেবে আছে কামাল এবং অবজেক্ট হিসেবে আছে সালাম দুইজনই পুরুষ পুরুষবাচক শব্দ দুইটাই সো আমরা কার পরিবর্তে আমরা এখানে হি লিখলাম সেটাকে উল্লেখ করতে হবে আমরা সাবজেক্টের পরিবর্তে অর্থাৎ কামালের পরিবর্তনে পরিবর্তে হি ব্যবহার করলাম সো আমরা এখানে ব্যবহার করব কে অর্থাৎ আমরা এখানে যে পরিবর্তনটা করেছি সেটা সাবজেক্ট অনুসারে সো সাবজেক্ট কামাল যেহেতু দুইজনই পুরুষ মানুষ সো আমরা কার পরিবর্তে লিখলাম সেটা উল্লেখ করলাম আমরা সংক্ষিপ্তভাবে কামালের আদ্যক্ষর কে দিয়ে আমরা শিখেছিলাম শ্যাল উইল থাকলে হবে উড আমরা এখানে উড লিখব গো টু ঢাকা টমরু এই শব্দটি পরিবর্তিত হয়ে কী হবে দ্য নেক্সট ডে তাহলে আমরা এই এক্সাম্পলটা আলোচনা করি কামাল সেট টু সালাম ইনভার্ট কমার ভিতরে আই শ্যাল গো টু ঢাকা টমরু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট সাবজেক্টের উপরে বারবার আছে আমরা ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচ এটাকে আমরা খুব ভালো করে লক্ষ্য করবো এরপর আমরা পরিবর্তন করবো আগে খেয়াল করবো কোন সেন্টেন্স এটা বিলং করে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এটা বিলং করে সো আমরা অ্যাসার্টিভের নিয়ম অনুসারে সেট ভার্বকে চেঞ্জ করবো টোল দিয়ে এরপর আমরা অবজেক্ট ইউজ করবো ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা এখানে ইউজ করবো দ্যাট কনজাংশন যোগ করলাম সাবজেক্ট আছে এখানে ফার্স্ট পার্সন এ বাক্যের সাবজেক্ট আই এবং এটা ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট আছে কামাল লিখলাম আমার কামাল যেহেতু পুরুষ মানুষ তাই আমরা ব্যবহার করলাম হি শ্যাল উইল থাকলে ব্যবহার করবো উড গো টু ঢাকা টমরো আরেকটি শব্দ বা অ্যাডভার্ব অফ টাইম টমরো সো এটা পরিবর্তন হবে দ্য নেক্সট ডে সো আমরা যখন উত্তরটা লিখবো তখন কী হবে কামাল টোল্ড সালাম দ্যাট হি উড গো টু ঢাকা দ্য নেক্সট ডে আরেকটা উদাহরণ আমরা কথা আলোচনা করে এখানে শেষ করবো সেটা হলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে কোনো প্রবাদ বাক্য থাকে তাহলে তার কোনো পরিবর্তন ঘটবে না যেমন একটা উদাহরণ দিই দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা আছে যে সেন্টেন্সটা আছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স বিকজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি সাবজেক্ট ইজ ভার্ব সো
এটা অ্যাসাইড ইনফ্লুয়েন্স কিন্তু এটা একটা চিরন্তন সত্য কথা বা প্রবাদ বাক্যমূলক বাক্য সো আমরা এটার কোনো পরিবর্তন ঘটাতে পারবো না টেন্সের বা অন্য কোনো পরিবর্তন ঘটবে না তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব চিরন্তন সত্য কথা দ্য টিচার এখানে পরিবর্তন ঘটবে টোল্ড দ্য স্টুডেন্টস এই অংশে পরিবর্তন ঘটালাম যোগ করব কি দিয়ে কনজাংশন দ্যাট দিয়ে আর এখানে যা আছে সেটাই আমরা লিখে দেব অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তাহলে কী হলো দ্য টিচার টোল দ্য স্টুডেন্ট দ্যাট অনেস্টি দ্য বেস্ট পলিসি অর্থাৎ এই বার্তার কোনো পরিবর্তন ঘটল না অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হলো না টেন্স যা থাকবে সেটি সরাসরি বসবে যদি বাক্যটা চিরন্তন সত্য কথা হয় তো আজকে আমরা আলোচনা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্বের অবস্থান থাকবে সেটা দেখে আমরা সহজে বুঝতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের সেট ভার্বটাকে আমরা উঠাবো টোল দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা থাকবে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট কনজাংশন দ্বারা উভয় অংশকে যুক্ত করব এবং সেখানে আমরা খেয়াল রাখবো যদি আমাদের কোনো সেন্টেন্স চিরন্তন সত্য কথা থাকে বা প্রবাদ কোনো প্রবাদ বাক্য থাকে তখন আমরা টেন্সের কোনো পরিবর্তন ঘটাবো না ওকে আজকে এতটুকুই অল দ্য বেস্ট সবাই ভালো থেকো